একটা অন্য রকমের উন্মাদনা কাজ করছিল ছাত্রদের মধ্যে এবং একটা নাচ গান একটা পরিস্থিতি চলছিল। আমি আশা করবো এবছর সেটা হবে না, গত বছর সেটা আমি বারণ করেছিলাম, তারপরে এবছর সেটা হবে না আমি আশা করে এখানে আমি আমার বক্তব্য এর পরবর্তীতে আমি আমাদের কলেজের অধ্যাপক আম্বা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই কেমন আছো? একটু জোরে বলো। আমার ড্রেসটা কেমন লাগছে? আমাদের শালবনি কলেজে উপস্থিত আমাদের প্রিন্সিপাল স্যার, আমার সবাই কলেজ এবং আমার সবাই প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শিক্ষক দিবস উপলক্ষে এই কলেজে একত্র হয়েছি, পালন করছি। খুব ভালো লাগে কোনো প্রোগ্রাম হলে, কারণ এমনিতে এমন ড্রেস পরতে আমাকে সুযোগ পাইনি, তো প্রোগ্রাম হলে ড্রেসটা পরা যায়। যাই হোক, আমার সবাই স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্যাররা অনেক কথা বললেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আমি বেশি না, একটু দু তিনটি কথা বলতে চাই তোমাদেরকে। কথা বলার আগে সবাই একটু জোর জোরে হাসো, তাহলে ভালো লাগে। বেশি সিরিয়াসলি কথাগুলো মনে যায় না, তোমাদের যে দুয়ারটা থাকে সেটা বন্ধ হয়ে যায়, একটু খুশিতে থাকলে কথাগুলো মনে জমে যায়। আজকের দিন শিক্ষক এবং ছাত্রের যাকে বলে আচ্ছা রিস্তা, ভালো একটা ব্যবহারের, ভালো একটা রিলেশন যেতে হয়, তার জন্য হয়তো মানা যায়, যেটা আমি মনে করি। কিছুদিন আগে আমাদের কলেজে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা আমি মনে করেছি। তোমরা সবাই জানো, কেউ এখানে বাচ্চা নও, আজকে শিক্ষক দিবস আমাদের 3 বছর হচ্ছে। প্রথম বছরও আমি লেকচার দিয়েছিলাম, দ্বিতীয় বছরও আমি লেকচার দিয়েছিলাম এবং এটা হচ্ছে 3rd ইয়ার। যে ভুল বোঝাবুঝি হলো, আমার মনে হয়েছে আমি প্রথম বছর আর দ্বিতীয় বছর যা বলেছি তার কোনো মূল্য থাকলো না, কারণ সেই কথাগুলো আমি মনে করেছি আমি হয়তো বলেছি। প্রথম বছর যেটা বলেছিলাম টিচিং মেথডের নিয়ে কিছু বলেছি আমাদের কলেজে আমাদের স্টুডেন্ট কিছু অভিযোগ করেছেন টিচিং মেথডের নিয়ে। তো প্রথমে আমি সবাইকে বলতে চাই, আমরা যে এখানে পড়তে এসেছি আমরা কি টিচিংয়ের অ্যাকচুয়াল মিনিংটা জানি? টিচিং জিনিসটা কি? সবাই একটাই মনে করে স্যার যদি নোট লেখায় খুব ভালো, আর স্যার যদি নোট লেখায় না তাহলে সে স্যারটা ভালো নয়। এটা আমাদের কনসেপ্ট আগের থেকে, কবে থেকে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এটা কনসেপ্ট রয়েছে, স্যার যদি নোট লেখাচ্ছে খুব ভালো না, কিন্তু নোট যদি লেখাচ্ছে না কিছু আলাদা মেথডে পড়াচ্ছে সে কিন্তু স্যার ভালো হচ্ছে। আমিও মনে করেছি এই জায়গাতে আমাদের কিছু ভুল ধারণা হয়ে উঠেছে। আমি প্রথম বছরে যখন বলেছি, আমি যখন ক্লাস শুরু করি আমার ডিপার্টমেন্টে সাঁওতালিতে, প্রথমে কিন্তু এই জিনিসটাকে বলে দিই, তারা কত বুঝে সেটা আমিও জানি না, বাট আমি মনে করি টিচিংয়ের যে মিনিংটা আমি একটু তুলে ধরছি।
হিন্দিতে বলছি। টিচিং এর ডিফিনেশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষণ এক এসি ব্যবস্থা হয় জিসমে এক ব্যক্তি ওর এক ব্যক্তি কো জ্ঞান প্রাপ্ত করনে মে সহায়তা করতা হয়। শিক্ষণ একটা এমন ব্যবস্থা যেখানে একটা ব্যক্তি তাকে পরিপক্ক ব্যক্তি হবো আমরা বলতে পারি আর এক ব্যক্তিকে জ্ঞান অর্জন করা করতে সাহায্য করে। সবাই কিন্তু এখানে আমরা শেখাতে এসেছি এটা জেনে রাখো প্রথমে, কারণ আমাদের যে পড়াশোনার যে সিস্টেমটা এটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্রসেস। শিক্ষক থাকে, ছাত্র থাকে, তার মধ্যে কিন্তু সিলেবাস থাকে, বই। আমরা যা মনে করি সেটা কিন্তু পড়াতে পারি না কোনোদিন। আমাদের সিলেবাস আছে, এক্সট্রা ক্লাস হতেই পারে, স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট এগুলো হতেই পারে, কিন্তু আমাদের মুখ্য কিন্তু সিলেবাস আছে, সেখান থেকে পড়াতে হবে আমাদেরকে। আমরা একটা সাধারণ গ্রামের ভাষায় যদি আমি কথা বলি আমাদের কাজটা কি হচ্ছে, অনেক র মেটেরিয়াল আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আমাদের কাজ হচ্ছে সে র মেটেরিয়ালটাকে কত সুন্দর কত ভালো আমরা ব্যঞ্জন খাবার যে জিনিসটা বানাতে পারি। কারণ ভালো খাবার জিনিস না বানালে কেউ খাবে না, আমরা জোর করে কাউকে খাইয়ে দিতে পারি না। ভালো হবে, ভালো আমরা সেই কথাটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করবো, তাই তোমরা ভালোভাবে নিবে সেটা আমি মনে করি। তো আমি সবাই আমার ছাত্র ছাত্রীদেরকে বলবো যে টিচার কি পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছে যদি না বুঝতে পারো প্রথমে তাকে জিজ্ঞেস করো, স্যার আমি এই সিস্টেমটাকে বুঝতে পারলাম না। আপনি যে পড়াচ্ছেন কোনো সময় এমন হয়ে যায় কথাবার্তা করতে করতে ক্লাস শেষ হয়ে যায়, তখন ছাত্ররা মনে করে স্যার আমাদেরকে কিছু পড়ালেন না, সেটা আমাদের কথাবার্তায় টাইমটা শেষ করে দিলেন। কিন্তু সেটা নয়, সেটা তো একটা মেথড ছিল, কোশ্চেন অ্যান্সার মেথড, সেটাকে তোমরা যদি জানতে এই কোশ্চেনটা তুলতে না। তো আমি সবাইকে একটু বলবো যে এই নিয়ে আমি স্যারের কাছেও অনুরোধ রাখবো যে এই নিয়ে আমরা একদিন বসবো এই নিয়ে, কারণ ভুল বোঝাবুঝি কোনো জায়গায় একবার যদি হয়ে যায় সেটাকে না শেষ করে সেটাকে না মিটিয়ে আমরা যদি কোনো কাজ করি সেটা কাজে লাগে না। তুমি কতই প্রচেষ্টা করো সে কাজে লাগে না। তো আমাদের বা আমরা যেটা পড়াচ্ছি কী মেথড পড়াচ্ছি এই নিয়ে আমি মনে করি একদিন আমরা বসবো সবাই মিলে একদিন আলোচনা করবো, এরপরে যদিও কোনো ভুল ত্রুটি বা না বোঝা থাকে তো সেই দিনে জিজ্ঞেস করবে। সেটাকে এত বড় ইস্যু করে সবাই কাছে জানানো যদি হয় সেটা কি হচ্ছে, অভিযোগ করতে অভিযোগ করা অনেক সহজ, তাকে সহি প্রসেসে নিয়ে যাওয়া সহি প্রসেসে কাজ করাটা খুব মুশকিল, সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জেনেছি। তো যাই হোক আমি সবাই আমার ছাত্রদেরকে বলবো একটু টিচিং মেথডের বারে তোমরাও এখন বাচ্চা হোক গ্র্যাজুয়েশনে পড়ছো এবারে একটু জানো, বা আমরা একদিন বসবো আলাদা করে। এখন সেকেন্ড আমি যেটা বলছি দ্বিতীয় বর্ষ গেল বছর যেটা আমি বলেছিলাম মহাভারতের কথা বলেছিলাম, গীতার কথা বলেছিলাম, মনে আছে কার কার মনে আছে? মনে আছে গীতা আমরা পড়ি, গীতাতে অ্যাকচুয়ালি কি আছে, দুজনের কথাবার্তা, অনলি দুজন, কে কে? শ্রীকৃষ্ণ এবং অর্জুন। অর্জুন হচ্ছে রণক্ষেত্রে যুদ্ধের জন্য যে তৈরি হয়নি, তৈরি হচ্ছে নি, তাকে কেউ তৈরি করছে, তার গুরু শ্রীকৃষ্ণ। এখন তোমরা বলো শ্রীকৃষ্ণ নিজে বলেছে না ওকে জিজ্ঞেস করা হয়েছিল? আমি বেশি পড়িনি কিন্তু গীতা, অর্জুন ওকে জিজ্ঞেস করে আমি এখানে কি করব, তার প্রতিটা কোশ্চেনে প্রতিটা কোশ্চেনে শ্রীকৃষ্ণ ওকে জবাব দেন এবং তার ভুল ভ্রান্তি যেটা থাকে সেটা মিটিয়ে নেয়, তারপরে তো সে যুদ্ধ করে। আমরা এখানে কি করছি, যখন আমাদের অসুবিধা হচ্ছে তখন আমরা কোনো কোশ্চেন জিজ্ঞেস করছি না, সেটা আমরা বড় একটা অভিযোগে চলে যাচ্ছি, আমরা কি অর্জুন হতে পারবো?
আমাদের কোশ্চেন এত বেশি হয়ে যাচ্ছে যেখানে না টিচার ভালো করে এক সঙ্গে যদি সব কোশ্চেন তোমরা জিজ্ঞেস করো এক বছরের দু বছরের তাহলে কি সে উত্তর দিতে পারবে? আজকে পড়ানো হলো আজকে জিজ্ঞেস করো, কালকে পড়ানো হবে কালকে জিজ্ঞেস করো। আমি মনে করি এখানে সবাই শিক্ষক বৃন্দ কাউকে উত্তর দেবে না এটা হয় না, এটা আমি মনে করি। তো আমার ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ যে যখন যা কিছু হবে সেখানে জিজ্ঞেস করবে, যদি বুঝতে না পারো আর একদিন জিজ্ঞেস করবে, যেখানেও বুঝতে না পারো তাহলে আরো তো টিচার আছে, আমাদের প্রিন্সিপাল স্যার আছে, তার কাছে তোমরা বলতে পারো। এইভাবে কিন্তু আমরা আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি এবং এই যে ঘটনাগুলো ঘটছে আমি মনে করি এগুলো আর হবে না। এই বছরে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা সিনেমার ডায়লগ বলবে, একটা বই আছে হলিউডে, বইটার নাম হচ্ছে ইংলিশ আমি ভালো বলতে জানি না, LEGION লেজিয়ন বলে একটা বই আছে। সবাই যদি দেখে থাকো আমি তার একটু কাহিনী পেশ করব এখানে। সেটা খ্রিস্টান সোসাইটি বা খ্রিস্টানদের যেটা ধার্মিক বিশ্বাস সে নিয়ে পড়ে, এটা যে পরমাত্মা দুজনকে পাঠায় যে একটা মেয়ের গর্ভে একটা বাচ্চা থাকে তাকে মারতে পাঠায়। কেউ যদি বই দেখে থাকবে অবশ্যই মনে পড়বে তাকে মারতে পাঠায়। তো সেই দুজন তারা পেগম্বর, পেগম্বর বলে বলে একজন পরমাত্মার কথা শুনে তাকে মারতে মারার জন্য রেডি থাকে বা মারার চেষ্টা করে, কিন্তু আর একজন যে ফিল্মের যে নায়ক সে কিন্তু ভাবে যে হয়তো পরমাত্মার ভুল হয়েছে আমাকে আদেশ দিতে, আমি মারবো না কিন্তু, কারণ মারাটা কোনো দিক থেকে ভালো কাজ নয়। ও বুঝে যায় কিন্তু সে মনে করে যে পরমাত্মা আমাকে আদেশ দিয়েছে আমাকে মারতে হবে। সেখানে শুরু হয়ে যায় যুদ্ধ দুজনের মধ্যে, একজন বাঁচাতে বাঁচাতে চায় আর আরেকজন মারতে চায়। কাহিনীর শেষে হয় মাঝে না কাহিনীর মাঝে এটা হয় যে তার যে শক্তি থাকে যে বাঁচাতে চায় তার শক্তিগুলো ছিন হয়ে যায়, সাধারণ একটা মানুষ হয়ে তাকে বাঁচাবার জন্য সে চেষ্টা করে, আর যে পেগম্বর আরেকজনকে মারতে আসে সে কিন্তু ওর কাছে পুরো ওই ফিল্মে দেখে পুরো ডেনে ডেনা থাকে, ওর কাছে হাতিয়ার থাকে ওর মারার জন্য। শেষে যেটা হয় জিৎ হিরো হয় সেটা সবাই জানো, সিনেমা হলে জিৎ হিরো হয়। কথাটাকে সে কি বলে সেটা আমি বলতে চাইছি, সে তাকে বলে তুম আপনে পিতাকে কেসে বেটে বননা পছন্দ করোগে या कैसे काम करना पसंद करोगे जो वो तुम्हें बोलते हैं या जिसकी उसे जरूरत है। আমার কথা বুঝতে পারলে আরেকবার বলছি, সে হিরোটা সে যে যাকে যে মারতে চায় তাকে বলে তুম আপনার পিতা